দেশ যাবে কোন পথে সেই ফয়সালা হবে রাজপথে। আসন্ন জাতীয় নির্বাচন এবং আন্দোলন নিয়ে এমনটাই ভাবছে বিএনপির তরুণ নেতৃত্ব। তারা মনে করেন 2014 সালের মতো দমন পীড়ন করে পার পাবে না সরকার, কারণ সরকারের মাথার উপর আছে নিষেধাজ্ঞার খড়গ। মাহফুজ কামালের রিপোর্ট। গেল এক দশকে বিএনপির আন্দোলন নিয়ে নিজ দলে সমালোচনার কমতি নেই। অনেকের অভিযোগ ছিল কর্মসূচি দিয়ে খুঁজে পাওয়া যায়নি রাজপথের সিনিয়র নেতাদের। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এবার কৌশলী বিএনপি। কেমন হবে রাজপথে সেই আন্দোলনের ধরন, কি ভাবছে বিএনপির তরুণ নেতৃত্ব? দলটির ঢাকা মহানগর নেতা ইশরাক হোসেন বলেন, সাহসের সাথে সবকিছু মোকাবেলায় প্রস্তুত নেতাকর্মীরা। এই আমার মতো ইশরাক, এরকম বহু ইশরাকের জীবন চলে যেতে পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমরা বিগার পিকচার থেকে বের হওয়া কিন্তু আমাদের যাবে না। বিগার পিকচারটা হলো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সমান অধিকার সকলের ক্ষেত্রে, যেটি মুক্তিযুদ্ধের মূল কারণ ছিল, চেতনা ছিল, সেটি প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। এখানে যদি ওই ধরনের কোনো পদক্ষেপ সরকার নিতে পারে, কারণ অতীতে তারা এগুলো করেছে, করলে আমরা সেটা ফেস করার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। সুতরাং তার চেয়ে বরঞ্চ বেটার। এদিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওয়াইদের দাবি, হামলা মামলায় দলের পিঠ ঠেকে গেছে দেয়ালে। বলেন, রাজপথে হবে শেষ ফয়সালা। আমি বাসায় বসেই মামলা খাচ্ছি, আমি ইলেকশন করতে গিয়ে মামলা খাচ্ছি, আমার নেতাকর্মীরা মাঠে নামার আগেই মামলা খাচ্ছে। তাহলে আমার একটা উপজেলা এখনও অর্ধেক নেতাকর্মী পলাতক মামলার জন্য এলাকায় ঢুকতে পারছে না। সেটাই যদি বাস্তবতা হয়, তাহলে আন্দোলন করে সংগ্রাম করে আদায় মামলা খাওয়া ভালো। বিএনপির মতন সংসদে প্রায়শই সরকারের সমালোচনায় মুখর থাকেন সেখানে বিএনপির একমাত্র নারী প্রতিনিধি রুমিন ফারহানা। তার মতে, এবারে নির্বাচনী আন্দোলনে দমন নিপীড়নের আগে দুইবার ভাববে প্রশাসন, কারণ মাথার উপর রয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার খড়গ। বুলেটটা যে এখন মানুষের, আমার কর্মীর, আমার ভাইয়ের, আমার বুক বরাবর যে সরকার তুলবে, তার আগে সরকারকে দুইবার চিন্তা করতে হবে, এবং সেটাই আমাদের শক্তি। আমরা তো সবসময় বলেছি, রাষ্ট্রযন্ত্রকে সরান, পুলিশের বুলেট সরান, র‍্যাবের গুলি সরান, তারপরে দেখেন আন্দোলন করতে পারে কিনা, দলের সাথে দল মোকাবেলা করতে পারে, কিন্তু প্রশাসন বা পুলিশ বাহিনীকে তো দল মোকাবেলা করতে পারে না, রাষ্ট্রযন্ত্রকে তো দল মোকাবেলা করতে পারে না। আগামী নির্বাচনে বিএনপির তরুণ নেতৃত্ব ইভিএমে ভোট বাতিলের দাবি জানান। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।